আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি আবারও সম্পর্ক, আবারও ভালোবাসা। তো আজকে আমরা আলোচনা করতে চাইছি যে ভালোবাসার সম্পর্কে থেকে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে আমাদের বেরিয়ে আসার সিদ্ধান্ত নিতে আমাদের এত কষ্ট হয় কেন? আমরা তো সম্পর্ক আসা যাওয়া করবে আমাদের জীবনে, কিন্তু এই সম্পর্কটি থেকে বেরিয়ে আসবো কি আসবো না, এই যে একটি দ্বন্দ্ব, একটা মন বলছে তুমি বেরিয়ে যাও, তোমার এখান থেকে বেরিয়ে গেলেই তোমার মঙ্গল হবে, আরেকটা মন বলে যে না, আমি বেরিয়ে গিয়ে হয়তো আমার বাঁচাটা খুব কঠিন হয়ে যাবে। তো এই যে আমার মধ্যে দুটো সত্তা, পরস্পর বিরোধী দুটো সত্তা যুদ্ধ করতে থাকে ভেতরে, এটাকে বিজ্ঞানীরা বলেছেন যে এটা একটা আমার ভেতরে একটা সিভিল ওয়ার হয়, অর্থাৎ গৃহযুদ্ধের মতন। আমার দেহটা যদি, আমার মনটা যদি একটি গৃহ হয়, একটা ঘর হয়, সেখানে একটা গৃহযুদ্ধের সূচনা হয়, এবং এটা ভীষণভাবে আমাদের আমাদের যে ভেতরে এনার্জি আছে, সামনে চলার এনার্জি, এটাকে একদম মনে হয় যেন নিঃশেষ করে দিচ্ছে। এই অবস্থাতে আমাদের কাছে অনেকেই ছুটে আসেন যে আপনি বলে দেন যে বেরোবো না, থাকবো। তো যেহেতু আমরা কাউন্সিলিং বা সাইকোথেরাপিতে কখনোই সিদ্ধান্তটা আমাদের তরফ থেকে যায় না, তারা একটু নিরাশ হয়, একটু হতাশা হয় তাদের মধ্যে, যে ভেবেছিলাম আপনি বলে দেবেন আমার থাকাটা ঠিক হবে না, বেরিয়ে যাওয়াটা ঠিক হবে, তখন হয়তো একটু হতাশ হয়। যার জন্য আমি যেটা করি ব্যক্তিগতভাবে, আসার পরপরই আমাদের কাজ সম্পর্কে একটা ভূমিকা দিই, যাতে করে তারা পরবর্তীতে খুব হতাশায় না ভোগে, তারপরেও বলে যে আপনি বলে দিলে খুব ভালো হতো। আমরা সবাই তাকিয়ে থাকি অন্যদের দিকে, যে আমাদের খুব কঠিন সিদ্ধান্তগুলো যেটা খুব দ্বন্দ্ব তৈরি করছে, সেটা অন্য কেউ আমাদেরকে একটু পথটা বাতলে দিক, কিন্তু যখন পায় না আমাদের কাছ থেকে সমাধানটা, বা আমাদের কাছ থেকে সে কী করবে তারই একটা ডিরেকশন পাচ্ছে না, একটু কষ্ট তাদের হয়। কিন্তু তারপরেও সাইকোথেরাপির উদ্দেশ্য যেটা, যে তাকে হেল্প করা, যে এই যে তার মধ্যে দ্বন্দ্বটা, যে তার মধ্যে একটা যুদ্ধ তৈরি করছে, এনার্জিটা বেরিয়ে যাচ্ছে, ক্লান্তি বোধ হচ্ছে, এটাকে সে কীভাবে হ্যান্ডেল করবে সেটার ব্যাপারে, এবং তার মনের শক্তিটা অর্জন করতে আমরা সাহায্য করে থাকি। তো একটু বড় করেই বললাম, আমি পরিচয় করিয়ে দিচ্ছি স্টুডিওতে যারা এসেছেন আমাদের অতিথি হিসাবে। একজন হচ্ছে শানুর হোসেন, শানুর হচ্ছে একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। শানুর, তোমাকে স্বাগত। আরেকজন অনেকদিন পরে আজকে এসছে, আমাদের খুব পরিচিত, এই বাংলাভিশনের শোর সাথে খুব পরিচিত, ওর নাম হচ্ছে নুজহাতি রহমান, সবার সাথে পরিচিত। নুজহাত হচ্ছে একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট। তোমাকেও স্বাগত অনুষ্ঠানে। তো আমি আজকে বলে দেবো না, কে আগে বলবে? তোমরা হাত তোলো, দুজনেই তো আমার স্টুডেন্ট ছিলে, তুমি বলতে চাচ্ছো আগে বলতে পারি বলো। অ্যাকচুয়ালি ভালোবাসার হলেও বিষয়টা তো মানে অ্যাজ এ হোল সম্পর্ক। সো মানুষ যখন ভালোবাসার সম্পর্কে যায়, সেটা কতগুলো প্রেক্ষাপট থাকে। সো কিছু মানুষ থাকে, তারা হয়তো তাদের একাকিত্ব দূর করার অংশ হিসাবে পার্টনার চায়, একটু সময় দেখো। আচ্ছা, কিছু মানুষ আছে তার হয়তো সিকিউরিটির ইস্যু আছে, কিছু মানুষ আছে হয়তো তার গল্প করার মানুষ চায়, এরকম নানান প্রেক্ষাপট থাকে। সো মানে যারা যে প্রেক্ষাপট থেকেই ওই সম্পর্কটায় যায়, যেহেতু রিলেশনশিপ মানে স্ট্রং হওয়ার একটা বেসিস হলো যে তারা একজন আরেকজনকে খুব অন্ধের মতো ট্রাস্ট করতে থাকে, ভালোবাসতে থাকে এরকম। সো যদি কখনো সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হয়, যে এতদিন ধরে এটাকে নার্চার করা হয়েছে, ওই জায়গাটা তার মধ্যে একটা পার্মানেন্ট একটা বন্ধন তৈরি করে কিন্তু, রাইট? এবং ওই নিডগুলো এতদিন এই সম্পর্কের মাধ্যমে স্যাটিসফাইড হচ্ছিল বা পূরণ হচ্ছিল। সো মানুষ যখন ওই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার প্রয়োজন কোনো সময় অনুভব করে, তখন ওই বিষয়গুলো তাকে আবার টেনে ধরে, আর এটাও ভাবে অনেক স্ট্রংলি যে, এবং দেখা যায় যে 7 দিন 10 দিন 15 দিন সেপারেশনে থেকেই মানুষ আবার তার ওই বিষয়গুলো মিস করতে থাকে, যে আমার পার্টনারের কাছে আমি এই নিডটা পেতাম, এই ব্যাপারগুলো ছিল, ওই ভালো জিনিসগুলোই মানুষের তখন কিন্তু বারবার করে আসতে থাকে। সো ওইটা দ্বন্দ্ব সৃষ্টি করে অনেক বেশি। আবার যাদের মধ্যে দেখা যাবে যে এরকম কোনো মেমোরিজ ওরকম নাই, সো তার জাস্টিফিকেশানটা যে না, আমি এখানে তো কোনো কিছু পাচ্ছি না বা পাইনি কখনো বা পাওয়ার সম্ভাবনাও নাই, তো তখন হয়তো ওদের দ্বন্দ্বটা কম হয়। সো এই দ্বন্দ্বের ব্যাপারটা আসলে যে সম্পর্কটা ছিল, কোন প্রেক্ষাপট এবং যতদিন ছিল এক্সপিরিয়েন্সগুলো কী হয়েছে, মেমোরিজগুলো কী, ওগুলো দ্বন্দ্ব সৃষ্টি করে অ্যাকচুয়ালি। ধন্যবাদ এত মানে এইরকম একটা টপিক সিলেক্ট করার জন্য আজকে, এবং আমাকে আজকে সুযোগ দেওয়ার জন্য। প্লেজার আমাদের জন্য, থ্যাংক ইউ। শানুর ভাইয়ের সাথে আমি জাস্ট অ্যাড করবো এইভাবে যে ভালোবাসার সম্পর্কে আসলে আমরা কী পাই,
আমরা যদি একটু থিওরিটিক্যালি দেখি, তিনটা কম্পোনেন্ট থাকে ভালোবাসার সম্পর্কের ভেতর, ইন্টিমেসি, প্যাশন এবং হচ্ছে কমিটমেন্ট। তো এই তিনটি মিলেই কিন্তু ভালোবাসা। ইন্টিমেসির মধ্যে কী থাকছে? ঘনিষ্ঠতা, শুধু শারীরিক ঘনিষ্ঠতা নয়, মানসিকভাবে যে ঘনিষ্ঠতা থাকে সেটি থাকছে সেখানে। প্যাশন হচ্ছে একটি মানুষ আরেকজন মানুষের প্রতি যে আকর্ষণ অনুভব করে, সেখানে একটা শারীরিক ব্যাপারও থাকে, সেই শারীরিক আকর্ষণ। এবং কমিটমেন্ট, যেখানটায় থাকে একটা স্ট্রং ডিসিশন যে আমি এই সম্পর্কটির প্রতি কমিটেড, এবং বিশ্বস্ততা, এই কয়েকটি জিনিস মিলেই হচ্ছে কমিটমেন্ট। তো এই তিনটির আন্ডারে কিন্তু আরো অনেক কিছুই চলে আসে। এই সম্পর্কটি থেকে আমি পাচ্ছি তাহলে ইন্টিমেসির মধ্যে আমি খুব আপন এবং গোপন কিছু ব্যাপার কিন্তু তার সাথে শেয়ার করতে পারছি, যেটা একেবারেই ব্যক্তিগত আমরা বলি, এই শেয়ারিংটা কিন্তু সবার সাথে করা যায় না। তো ওই জিনিসটি খুব করে মনে পড়ে যায় যে আমি যদি এই সম্পর্কটিতে না থাকি তাহলে এই শেয়ারিংটা করার আমি কাউকে পাবো না। সেটাই শারীরিক ব্যাপারটিও সেই রকম। কমিটমেন্টের জায়গাটিতে অনেক কিছু থাকে, ইন্টারনাল কিছু দ্বন্দ্ব থাকে এবং এক্সটার্নালও থাকে। যদি সম্পর্কটি বিয়ের সম্পর্ক হয় এবং সেখানে যদি বাচ্চা থাকে তাহলে কিন্তু সেই সম্পর্ক থেকে তখন দ্বন্দ্বটা আরো বেড়ে যায়, আরো অনেক বেশি স্ট্রং হয়ে যায়। তো সেই জায়গাটিতে আসলে ইন্টারনাল এবং এক্সটার্নাল মিলেই দ্বন্দ্বটি তৈরি হয়, যেটা এত সহজ নয় ওভারকাম করা। সেটাই, এবং যেটা হয় যে আমাদের কাছে কিন্তু যখন মানুষ আসে তখন মানে তাদের অবস্থা যখন দেখি আমরা, প্রচুর কান্নাকাটি করে কিন্তু, তাই না, যে আমি থাকবো না বেরোবো, এটা মানে এই সিদ্ধান্তটা যে এত কঠিন হবে বা আমাকে একসময় এই মানে দ্বন্দ্বের মধ্যে পৌঁছাতে হবে, এটা তাদের ভিতরে ভীষণ ভীষণ কষ্ট তৈরি করে কিন্তু। স্বাভাবিক, কারণ সে কিন্তু ওই মানুষটিকে চুজ করেছে, অনেক মানুষের মধ্যে থেকে তো একজনকে সে খুঁজে বের করেছে, তাই না? তো সেই মানুষটিকে এখন হারাতে হবে যেভাবেই হোক, সে হয়তো ওই সম্পর্কটির ভবিষ্যৎ দেখছে না, এটা ঠিক, কিন্তু ওই মানুষটিকে তো সে চুজ করেছিল, তার প্রতি তো সে প্যাশন ফিল করে, কমিটমেন্ট ছিল, সেই জায়গাগুলি আসলে কষ্ট দেয়, অনেক ফাঁকা লাগে, ডিপেন্ডেন্ট হয়ে যায় অনেকগুলো বিষয়ে। এক্স্যাক্টলি, আমাদের সময় একদম শেষ হয়ে গেছে, সো আজকের বিষয়ের উপরে এক লাইন কিছু বলতে চাও? না, আমার মনে হয় এক লাইন যদি বলতে হয় যে এই দ্বন্দ্ব একটা চলমান ব্যাপার, কিন্তু স্টিল নিজের প্রতি আত্মবিশ্বাস এবং রেসপেক্টটা বাড়ানো, যে যদি কখনো তার এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হয় তার চাওয়াগুলো, তার জীবনের প্রয়োজনগুলো সে নিজে কী করে ফিল আপ করতে পারবে ওই জায়গাটাতে ফোকাস করা। তাহলে যদি ওই দ্বন্দ্বকে সলভ করতে হয়, যেটা আজকের ইস্যু, তাহলে ওই জায়গাটাই হেল্প করবো, অন্য কেউই আসলে করতে পারে না ওখানে। সেটাই আমি বলতে চাই, এটুকুই যে ভালোবাসার সম্পর্ক থেকে বেরিয়ে আসাটা সত্যি খুব আত্মদান্তিক ব্যাপার, সেই ব্যাপারটি আমরা স্বীকার করছি, সেটা খুব ভ্যালিড। অনেকেরই খুব প্রত্যাশা থাকে যে আমি একটা সম্পর্ক ছেড়েই খুব ভালোভাবে নিজের জীবনটা আবার গুছিয়ে নিতে পারবো, সেই প্রত্যাশাটা না করাই ভালো, কারণ প্রত্যেকটি সম্পর্কেরই শেষ হওয়ার পর একটা বেশ ভালো গ্রিফ পিরিয়ড থাকে, সেই সময়টা নিজেকে দেওয়া এবং সেই সময় নিজের যত্ন করা, সেলফ লাভ, সেইটাকে আরেকটু বাড়িয়ে তোলা